আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা নয় বিশ্বাস সবাই ভালো আছেন সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন এপিসোড দর্শক খামার বাংলা টিম চেষ্টা করে প্রতিনিয়তই আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য অর্থাৎ ব্যতিক্রম ধর্মী কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য তারই প্রেক্ষিতেই আজকে চলে এসেছি একটা খামার পরিদর্শনে আমার সাথে আছেন হ্যাসারি মালিক মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা যিনি অধিকারী মোল্লা হেসারি এবং আমার ডান পাশে আছেন সেই যে অভিজ্ঞ খামারি খায়রুল ইসলাম ভাই এর আগেও আপনাদেরকে ওনার অনেক ফুটেজ উপহার দিয়েছিলাম তো আজকে যে দৃশ্য ধারণের একটা প্রক্রিয়া চলছে আমি মনে করি আপনাদেরকে অনেকেই আনন্দদায়ক থেকে শুরু করে অনেক ভালো লাগবে এই ভিডিওটা কেননা আমি একটা ভাসমান আমরা গ্রাম বাংলায় এটাকে বলি চারি হ্যাঁ এটার মধ্যে আমরা বসে আছি অলরেডি তিনজন তো এই যে খামারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খায়রুল ইসলাম ভাইয়ের সুবিশাল সুন্দর একটি হাঁস খামার এবং খায়রুল ইসলাম ভাই কিন্তু হাঁস খামার সাথে দীর্ঘদিন যাবত একটি আছেন তো দর্শক আমি আর কথা বাড়াবো না আজকের খামারের মূল পর্বে চলে যাচ্ছি কথা বলবো খামার মালিক খায়রুল ইসলাম ভাইয়ের সঙ্গে খায়রুল ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন তো না আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন চলছে খামার জীবন

আচ্ছা আচ্ছা আমি প্রতিনিয়তই আপনারা খামার পরিদর্শন করে থাকেন কিন্তু আজকে কিন্তু একটা ব্যতিক্রম মনে হচ্ছে না যে আমি এই খারুল ভাইয়ের এই খামার দেখতে আমি সে খুব আর্থার ঘটনা হয়ে গেছে মানে খুবই আনন্দিত খুবই খুশি হতাম এই যে খামারের প্লেসটা যে প্লেসটাতে খারুল ভাইয়ের আয়োজন করেছে পাশে খামার সামনে একটা পুকুরে বিশাল একটা এরিয়া নিয়ে রেখেছে কেমন হয়েছে এটা খুব ভালো সুন্দর সুন্দর খুব ভালো খুবই ভালো সবাই খামার করতে চায় এরম প্রতিদিন খামার করতে চায় যদি তারা না জানে মনে করলে খাইল বাড়ির খামার যখন আসি এসে দেখলাম তখন এরকম পরামর্শ দিলে অনেকে আমার ঠিক চায় আমি এরকম পরামর্শ দিয়ে থাকবো যে আমি সুন্দর একটা খামার দিকে আছি খাইল খামার তবে কিভাবে নাল করতেছে আর কিভাবে সে দেখাশোনা কিভাবে সাবলীত হইতেছে এটা আমি পরামর্শ দেবো এর সবাইকে আমি জানা রাখবো আচ্ছা এবারে খায়রুল ভাই পালা খারুল ভাই কাছে আসলে কি বলবো আপনার কাছে আসলে আমি নিজেই জানিনা এত পাক হয়ে যায় যে আপনি একজন অভিজ্ঞ খামারে কি বলে আপনাকে আসলে প্রশ্ন করতে পারি তো খায়রুল ভাই প্রথমে যেটা বলতে চাই যে এই হাঁস খামারের এই বছর সহ কত বছর হলো হাঁস খামারের সাথে জড়িত আমার এই হাঁস খামারের বয়স তিন বছর আমি এই হাঁস খামারের সাথে জড়িত আগে বিলে চাষ করতাম ওই অনেকেই মানে নেশাঘর কিছু অসাধু ব্যবসায়ী এরা অনেকটাই সুবিধা নিত সেই ক্ষেত্রে এখন এসে নিজেরভাবে এককভাবে বাণিজ্যিকভাবে আমার নিজের জায়গায় আমি এই হাঁস খাবারটা করি তে হয়তো বা ওখানে লাভ একটু বেশি হয়তো এখানে একটু কম কিন্তু লাভ আছে হাঁসের ব্যবসায় অনেকটাই লাভজনক যদি ঠিক মতো বুঝি শুনি করা যায় যদি না বুঝে সেই ক্ষেত্রে লস সেই ক্ষেত্রে এই একজন লস করলে তার তো লোক তো আরো লাভ করতেছে

আসা শুরু হয়েছিল সেইখান থেকে ডিম দিচ্ছে আচ্ছা এই যে তিন মাস পঁচিশ দিনে আপনি ডিম নিলেন না কেন কি আসলে অসুবিধে হতো আসলে সেখানে ধারণ ক্ষমতা ডিমের অনেকটাই কম থাকে হাঁসের প্রতিটা জিনিসেরই মানুষেরও তাই বাল্যবিবাহ বন্ধ এবং হাঁসের খাওয়ানোর জন্য প্রোডাকশন আসছে কিন্তু প্রোডাকশন আমি নেই না যে প্রোডাকশন নেওয়ার জন্য অন্য সমস্যা হতে পারে পরে হয়তো ডিম আমি দীর্ঘদিন পাবো না সেই ক্ষেত্রে পরে নিচে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ দীর্ঘদিনভাবে আমি ডিম পাচ্ছি এককভাবে ডিম পাচ্ছি হয়তো কিছু সময় কম কিছু সময় বেশি তো মোটামুটি ভালো আছে আমার হাঁস এখন আমার আজকে ডিম পাচ্ছে পরে নয়শো প্লাস আচ্ছা 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 ডি দামে বিক্রি করছেন এম ডিমগুলো ডিমগুলা টাকা সাড়ে টাকা বিক্রি করতেছি আর এই যে পার ডে খরচ কেমন হচ্ছে বা ডিম বিক্রি করে কেমন থাকছে এখন আপনার পার ডে আমার প্রতিদিন সাড়ে সাত হাজার টাকা খরচ হচ্ছে আচ্ছা আর ডিম টিম বিক্রি করেই পরে তিন টাকার মতো প্রতিদিন আমার ডে থাকে আমিও প্রোডাকশন এখন ফুল পাইনি ফুল পাইতে হলে আমার এখনও দুশো হাঁস তিনশো হাঁস ডিম পাড়া লাগবে আসলে মোটামুটি প্রোডাকশন আছে কিছু হাঁসের ফোঁড়া চেঞ্জ হচ্ছে এই কারণে হয়তোবা আমার মনে হচ্ছে যে একটু লেট হবে তো আল্লার রহমতে আসলে ব্যবসা পাবা ব্যবসা তো সব হবে না ধরেন ব্যবসা করতেছি করতে করতে সারা বছর ব্যবসা করতেছি তিন মাস চার মাস ব্যবসা হলে হাঁসের ব্যবসা আসলে অনেকটাই হয়ে যায় যে আল্লার রহমতে খুব ভালো আছি শান্তিতে আছি তারপরে তাও তো অবশ্যই আপনাকে দেখিয়ে বুঝাচ্ছি আর একটা বিষয় যদি বলি একটু যে এই যে জায়গাটাতে যে আপনি একটা প্রজেক্ট করেছেন আসলে আমি বাণিজ্যিক ভাবে এটা নিব কারণ যেহেতু আপনি অনেক দিন ধরে আছেন তো এই জায়গাটাতে আসলে কতক্ষণ রাখেন পানিতে সকালে দিয়ে কখন উঠিয়ে নেন সকাল 10টার দিকে দিই আর আপনার বিকাল 3টার দিকে উঠা নিয়ে যাই আসলে এমন একটা জিনিস আপনি সময় মেন্টর না করতে পারলে আপনি আসলে সময় শুধু হাসের জন্য না প্রতিটা জিনিসের জন্য যদি সময় না করা যায় তাহলে ব্যবসা লাভ হবে না সময় সময়ের পর একটা বিষয় আছে হয়তো দুই এক চার মিনিট পাঁচ মিনিট কিন্তু বেশি সময় আর জিনিসের করি খেয়াল রাখি আর এখানে হাঁস আছে এখানে মাছও আছে এই হাঁসের পায়খানা দিয়ে আমার মাছ কিছু মাছ তৈরি হয়ে যায় সেটা এখানে আপনার হাঙ্গি আছে কানস আছে আসলে এইটি উদ্বৃত্ত যে টাকাটা পাবো এটি উদ্বৃত্ত পাবো পায়খানা দিয়ে খাওয়ার পাবো এটা উদ্বৃত্ত পাবো আচ্ছা এই আর কি আহ ভাই অনেক সুন্দর কথা বলেছেন আমি একটু দর্শকদের যদি বলি প্রিয় দর্শক আসলে খামার পরিদর্শন করতে এসে খায়রুল ভাই এখানে যে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে এটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এই অনুধাবন করতে পারবেন যে আসলেও এখানে কি ঘটনা হয়েছে তো আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই খায়রুল ভাই অনেক অভিজ্ঞ খামারি ওনার দুইটা এপিসোড আমি প্রথমে যেমন বলছিলাম যে ওনার দুইটা এপিসোড কিন্তু আপনাদেরকে উপহার দিয়েছিলাম আপনারাও অনেক সারা দিয়েছিলেন সেক্ষেত্রে খাইরুল ভাইয়ের নাম্বারটাও কিন্তু আমি দিয়ে রেখেছিলাম আপনারা ওনার সাথে যোগাযোগ করে অনেক সলা পরামর্শ নিয়েছেন অনেকে ওনার পরামর্শে খামারও ইস্টাবলিশ করেছেন তো দর্শক আমি আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যে সুবিশাল খামারটি উনি গড়ে তুলেছেন যেমনটা বললেন যে ডিম কিন্তু আছে এবং উল্লেখযোগ্য একটা কথা কিন্তু উনি বলেছেন যে তিন মাস পঁচিশ দিনে উনি ডিম পেয়েছিলেন কিন্তু সেই ডিমটা উনি নেন নাই কেন নেন নাই যে ওনার যাতে খামারে সামনের দিনগুলোতে যেন ভালো থাকে অর্থাৎ অল্প বয়সে যেমন সন্তান আশা করা যায় না তেমনি আসলে অল্প হাসের অল্প বয়সে ডিম নেওয়াটাও ঠিক না যদিও আসে আমরা চেষ্টা করবো সেটাকে বর্জন করার সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দর্শক আমি কথা বলবো এবার এই বিষয়টা নিয়ে মোল্লা হাসারি মালিক মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা ভাইয়ের সাথে মোল্লা ভাই একটা বিষয়ে খারুল ভাই যেমন বললো যে তিন মাস পঁচিশ দিনে উনি ডিম নেন নাই এই বিষয়টা আসলে আপনাদের দৃষ্টিতে কেমন এটা ঠিক আছে খাইরুল ভাই যে বলছে যে তিন মাস দিনে ডিম আসছে ওরা হাঁসের সমস্যা হয় যেহেতু ওই অল্প বয়স খাইছে ডিম এসে গেছে তখন ডিম যদি নেওয়া হয় হাঁসটা বেঁধিতে মানে মারা যায় তখন খাবিল ভাই যে পরামর্শ দিছে যে আমি ওই দিন ওই সময় ডিমটা আমি নেই নেই অ্যান্টিবায়োটিক দিয়ে ভেটে দিয়েছি তো পরামর্শ সঠিক এই পরামর্শ ভাই সঠিক এটা উদ্যোগ আর কি হ্যাঁ ভালো উদ্যোগ এখন মনে করেন যে খাইরুল ভাই আমাকে বলে অনেক দিন ধরে আসার কথা যে ভাই একটু আসেন ভাই একটা আসেন আমি সময় পাই না টাইম পাইনা তাহলে আমি এই মাত্র একটু টাইম পাচ্ছি খাইডুম ভাই যে তাহলে ভাই আসেন আমি খুব খুশি হচ্ছি তাহলে আমার হাঁস দেখেন একটু দেখাশোনা করে দেন কিরম কি হয়েছি আমি দেখলাম কেমন দেখলাম তাতে দেখা খুব ভালো লাগলো খুবই সুন্দরীছে খুবই মানে মজা লাগতেছে তবে আর ওই দ্বিতীয় কথা যে খাইডু যে আমি সাড়ে পাঁচ মাসে ডিম নিচ্ছি এটাই পূর্ণ বয়স সাড়ে পাঁচ মাসে ডিম নাও এটাই পূর্ণ বয়স জি বয়ের কোনো কারণ থাকে না আমি একটু আবারও খাইরুল ভাইয়ের কাছে যাবো যে খাইরুল ভাই এই যে আপনি খামার ব্যবস্থাপনায় আসছেন আপনাকে দেখে আপনাদের এলাকায় আসলে কি রকম উদ্যোগ বেড়েছে হাঁস খামারের যদি একটু বলেন আসলে আমাকে দেখে প্রায় বিশ তিরিশটা হাঁস খামারই উদ্যোগ নিছে মানে করেওছে অনেক খামার করেছে অনেকজন বলে যে ভাই আমার ডিম বিক্রি করে দেন আমার এই জিনিসটা করিয়ে দেন আসলে ভালো লাগার একটা জিনিস ভালো যদি না লাগে সে ব্যবসা লাভ হবে না আসলে এই প্রাণী প্রাণীজগতকে ভালোবাসতে হবে প্রাণী জগতে যদি ভালোবাসেন তাহলে প্রাণী জগৎ আপনাকে লস করবে না কিন্তু না আপনি খাবার দিছেন একবেলা তিনবেলা বেলা দেননি সেখান থেকে ভালো কিছু আশা করতেও পারবেন না আসলে বুঝতে হবে যে এই জিনিসটা চাচ্ছে কি হয়তো ভিটামিন চাচ্ছে কি ক্যালসিয়াম চাচ্ছে কি খাবার চাচ্ছে কি পরিবেশ ঠিক মতো হচ্ছে না এসব জিনিস করি আসলে ঠিক করি সব কিছু পরিবেশ পরিস্থিতি ঠিক করে যদি ব্যবসা করতে পারেন তাহলে ইচ্ছা আসলে লাভ হবেই এটি স্বাভাবিক লাভ আল্লাহর রহমতে হবেই যেটা আপনার প্রতিনিয়ত পেয়ে আসছে হ্যাঁ আর যদি লসের সংখ্যা যদি হয় তাহলে আপনি হয়তো হাঁসে বুঝতে পারতেছেন না যে হাঁসে কি দিতে হবে সেই ক্ষেত্রে লস হতে পারে আসলে লস হলেই লস না হাঁসের ব্যবসা যারা করবেন তারা হাঁসের ব্যবসা চিন্তা ভাবনা করবেন যে আমি হাঁসের ব্যবসা করব আসলে হাঁসের ব্যবসা করতে হলে অনেক দিন আপনার জানতে হয় আপনি জানি ওই ব্যবসাটা লাগলেন লাগার পর লস হলে আর বন্ধ করে দিয়ে আর এক ব্যবসা ধরলেন এটা কিন্তু ঠিক না করতে হবে যে আমি পিছনে কি ভুল করছি সেই ভুলগুলি সংশোধন করি তারপরে আবার নতুন ভাবে সামনে এগিয়ে যাও এটাই সুন্দর কথা বলেছেন খাইরুল ভাই তো দর্শক আমি যদি একটু আপনাদেরকে বলি যে খাইরুল ভাই যে কথাগুলো বলল অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আসলে একজন অভিজ্ঞ খামারি যেমনটা বলে যে একটা বিষয়ে যখন আপনি কর্মক্ষেত্রে নিয়োগ হবেন সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য থাকতে হবে সেটাই যে আপনি এটা এটা করছেন এটার একটা একটা মন মানসিকতা আত্মশক্তি কিন্তু কিন্তু আপনার থাকতে হবে অবশ্যই উল্লেখযোগ্য বিষয় যে যে কাজই করি না কেন অবশ্যই আমরা চেষ্টা করব সেই কাজের প্রতি মনোবল বা আত্মশক্তি বৃদ্ধি করার জন্য দর্শক আমি আরও কিছু কথা খাইরুল ভাইয়ের কাছে শুনবো খাইরুল ভাই এই যে আপনার হাঁস খামার জীবন হ্যাঁ তো আসলে হাঁস খামার করে উন্নতি আসলে কি কি করেছেন যদি এইটা একটু সংক্ষিপ্তভাবে বলতে পারি হাসখামার দিয়ে উন্নতি আমার পুকুর ছিল ছাব্বিশ বিঘা পরে আমি আবার পুকুর আলো নিয়ে পরে আবার সাতান্ন বিঘার মতো পুকুর আচ্ছা আচ্ছা চাষ করিয়া উপর আল্লাহর ইচ্ছাদ আসলে হাসখামারে করি আমি অনেকটাই লাভবান আচ্ছা আচ্ছা ব্যবসা বাণিজ্য আসলে ব্যবসার প্রতিটা ধাপ প্রতি ঘাত আছে ধাপও আছে প্রতিঘাতও আছে আসলে সব সময় যে ব্যবসায় লাভ হয় তা এখন তো না কিছু কিছু সময় লস হয় কিছু কিছু সময় লাভ হয় এরকম করতে করতে হয়তো এক সময় ব্যবসা মোটামুটি যদি তিন মাসের সারা বছরের আসলে করোনার জন্য আবার ব্যাপারীরা অসাধু ব্যবসায়ীকে আমার একে অনেকটাই ধোকা দিছে হয়তো ডিমের বাজার দশ টাকা বলতেছে যে গাড়ি আসতেছে না লকডাউন এখন দাম পাঁচ টাকা কি আট টাকা আসলে ওইখানে আমরা দুই টাকা ঠকিয়ে যাচ্ছি আসলে আপনার আপনি মার্কেটটাও জানতে হবে ব্যবসাটাও করতে হবে আর খুব মনোযোগ সহকারে করতে হবে আসলে ব্যবসার মধ্যে লস নাই লাভ আছে মোটামুটি ভালো খুব সুন্দর আপনারা ব্যবসা করতে পারেন বসে না থেকে ব্যবসা করেন দেখেন ভালো লাগবে অবশ্যই অবশ্যই এটা আল্লাহ ইচ্ছা যে ব্যবসার মধ্যে কিন্তু আলাদা একটা বরকত দিয়েছে আরেকটা বিষয় যেটা যে যারা নতুন খামারি নতুন খামারি তরুণ উদ্যোক্তা যারা তাদের বিষয়ে আসলে কি বলবেন তারা কিভাবে খামার শুরু করবে বা কিভাবে ঘর দিবে এই বিষয়টা যদি একটু বলতেন যারা নতুন উদ্যোক্তাটা যারা খামার করবে তারা অবশ্যই ভালো মতো জানে নেবে যে প্রতিটা জিনিস প্রতিটা কিভাবে কিভাবে করব কিভাবে কাজ করব যদি না জানিলেন সেই ক্ষেত্রে লস আপনার লাভও আপনার লসও আপনার কিন্তু বিষয়টা যে কোনো কাজ করার আগে অনেকটাই ভাবা লাগবে অনেকটা ভাবি চিন্তি নিজের কাছে প্রশ্ন করি যে আসলে এই বিষয়টা আমি পারবো কি না আমার পরিবেশ আছে কি না আমার লোকবল আছে কি না এসব হিসাব নিকাশ করে যদি ব্যবসা করতে পারেন অবশ্যই লাভজনক আর এই যে ঘর বিষয় পাকা করে অনেক শেড করে করে ঘর কিন্তু আপনি যে ঘরগুলো তৈরি করেছেন করছেন কিন্তু অনেক খরচ কম এই ঘর বিষয় আসলে নতুন উদ্যোক্তাদের জন্য কি বলবেন ঘরের বিষয় হলো এখানে আমার লিচুর বাগান আমি লিচুর বাগান কাইটি আর কি আমি ঘর ওইভাবে করতে পারবো না তারপরেও দ্বিতীয় কথা আমার ওখানে বালু আছে আমি অল্প টাইমে বালু মারি মারি আমার তারপরে খড় আছে খের আছে এইসব দিয়ে আর কি আসলে ব্যবসাটা মোটামুটি হাঁসের ব্যবসার জন্য ভালো কোনো ঘর লাগে না ওয়ান টাইমের ঘর হলেই চলে হাঁসের খামারের জন্য খালি পরিবেশ পরিস্থিতি সব ঠিক রাখলে মোটামুটি চলে ভালো আর কি ব্যবসা খুব ভালো বেদি মানে খরচটা খুবই কম ব্যবসার প্রতি আপনার ইয়া দিতে হয় কম ইন টাকা ইনভেস্ট করতে হয় কম ক্ষেত্রে ব্যবসাটা মোটামুটি ভালো অনেক ধন্যবাদ খাইরুল আমি একটু মোল্লা ভাইকে দিয়ে শেষ করে মোল্লা ভাই এই যে খাইরুল ভাই যেমন করে বললো যে অন টাইমের ঘর তৈরি করে খামার করা অত্যন্ত ভালো এবং খরচ না বাড়ানোটাই সবচেয়ে ভালো এই বিষয়টা আপনারা কেমন করে দেখেন এই বিষয়ের মধ্যে আমরা আমাকে যারা বলে যে আসে যে ঘর করবো কিরকম জানেন ঘর করবো আপনি সীমিত ভাবে ঘর করলে আপনি হয়তো এই যে ইয়ে আছে আপনার পর্দা আছে পর্দা দেওয়া সামান্য কেম্বার টিনের ছাপড়া আছে ছাপড়া করে দিলে অল্প সীমত সীমতো লাভে দিদি করা যায় সীমত খরচে এরকম আমরা পরামর্শে সেটা ভালো লাগবে অত খরচ করা লাগবে না হাসির বিচায় আপনি মনে করবেন যে না কতই মানে খরচ হয় না তত না অল্প সীমন্ত খরচও পালা যায় আপনি বেশি খরচ লাভ করা লাগে না বেশি খরচ করা হবে না খামার করবে তাদেরকে এই পরামর্শগুলো দিবে তারা নতুন খামার করবে তাদের তো এই পরামর্শই দিয়ে থাকবে এই পরামর্শই দেওয়া লাগবে এই পরামিশই দেওয়া লাগবে এই পরামিশ না দিলে তো তাদের মানে খামার করতে পারবে না আর যেহেতু পুরাতন তাদের কোনো কিছু শিখান লাগে না তাহলে অনেক অভিজ্ঞতা যেমন খাইরুল ভাই বললো যে কথা কোনো বললো কথা কোনো আসলেই সঠিক যে ক্লাস খামাল করতে হলে লাভজনক দুটাই আছে তে লাভ করতে হলে ওই মজিমত কোনো ঘর দিতে হয় না অল্প সীমতে খরচ করে ঘর দিতে হলে অল্প সীমতের মধ্যেই পালিত হয় তারপর অল্পর মধ্যেই লাভ করা যায় ভাই অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার ব্যবসা যেন সফলতা অর্জন করতে পারেন এবং আপনাকে দ্বারা যেভাবে তরুণ তরুণ উদ্যোক্তা বৃদ্ধি পাচ্ছে এটা যেন অবিচল থাকে এবং বাংলার কৃষি যেন উন্নয়নশীল হয় সে প্রত্যাশায় আসলে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি খারুলবার কাছ থেকে কথা শুনে খারুলভা আপনার ব্যক্তিগত কিছু কথা যদি আপনি বলতেন অর্থাৎ পারিবারিক বা ব্যক্তিগত জীবনে কিছু কথা যদি বলতেন আসলে ব্যক্তিগত ব্যবসায় বলবো কি আমার ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো আছে ভালো চলতেছে আল্লাহর রহমতে আর ব্যক্তিগত হিসাবে একজন একজনের পাশে দাঁড়াবো আসলে এই বিষয়টাই আমরা অনেকটাই ফলো করার দরকার একজন একটা বিপদে পড়েছে সেখানে যাব না তার কথা শুনবো না সুখের সময় তার কাছে ছিলাম দুঃখের সময় নাই আসলে এই বিষয়গুলি খুব কঠিন একটা ব্যাপার আসলে এই জিনিসগুলি আমরা ঠিক করব আর আর একটা ব্যক্তিগত হিসাবে কথা বলব সেটা হলো মাদক মাদককে না বলুন মাদকে ছাড়িয়ে দিন এবং ছেলে পেলে খেয়াল রাখেন আপনার বাচ্চা কোথায় যাচ্ছে এই জিনিসটা মেনটেন করেন যে আপনার বাচ্চা কোথায় যাচ্ছে কোথায় কার সাথে ঘুরতেছে নেশা করতেছে কি করতেছে না এইসব জিনিসগুলি যদি খেয়াল করেন তাহলে অবশ্যই মাদক আমাদের দেশ থেকে অনেকটাই জিরো জিরো নির্মল হবে জিরো পয়েন্টে চলে আসবে আসলে আপনি যদি আপনার ছেলেকে খেয়াল না রাখতে পারেন তাহলে আসলে এডিআডি আপনার ব্যর্থতা এটি আপনার ব্যর্থতা কি জন্য আপনার ছেলে নিশা করে আপনি জানেন না আসলে এটি আপনার ব্যর্থতা এইসব জিনিসগুলো আসলে প্রতিটা জিনিস খেয়াল করি পরিবেশ পরিস্থিতি আল্লাহর ইচ্ছা শেখ হাসিনা সরকার আমাদেরকে অনেক সুযোগ দিচ্ছে সেই সুযোগগুলি আমরা কাজে লাগাই কাজে লাগাই নিজেকে নিজে অনেকটাই এগিয়ে দিই আর কোনো জায়গা এক কাটা কি পাঁচ কাটা দশ কাটা জমি যে না পড়ে থাকে আমরা সেই আবাদগুলো করি আসলে আমাদের করোনার জন্য অনেকটাই ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুণে পোষার জন্য আমরা দুই হাজার একুশ সাল আমরা আর কি যে কোনোভাবে নতুনভাবে সাজানোর চেষ্টা করি কে বসে না থেকে আসলে টেনশন হয় ব্যবসার লস হলে টেনশন হয় কিন্তু টেনশন করা যাবে না এই ব্যবসাকে নতুন করে সাজা যে টেন যেটি লস হয়েছে সেই লস তোলার জন্য আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে অনেক ধন্যবাদ খারেল ভাই খুব সুন্দর কথা বলছেন এবং আপনার ব্যক্তিগত জীবন এবং আপনার ব্যবসার সফলতা কামনা করছি এবং আগামী দিনের জন্য আপনি তরুণ যুবকদেরকে নিয়ে নতুন করে একটা প্রজন্ম সৃষ্টি করতে পারেন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক শুনছিলাম খায়রুল ইসলাম ভাইয়ের কথা যিনি একজন অভিজ্ঞ খামারি উনি খামারির বিষয়ে যতটুকু সচেতনতা সচেতনতা আছে তারপরেও কিন্তু উনি ব্যক্তিগত দিক থেকে একটা কথা কিন্তু উনি বলেছেন সেটা আহ মাদককে না বলুন আপনার সন্তানের প্রতি যত্নবান হন আপনার ছেলে কোথায় থাকে কি করে আরেকটা বিষয় কিন্তু উনি বলেছেন যে একজন বিপদে যদি থাকে তার পাশে গিয়ে দাঁড়ানো ওইটা সহানুভূতি দেখায় এবং তার যদি বিপদের সময় কারোর উপকার করতে পারেন সেটা আল্লাহ আল্লাহতালা যেমন খুশি হয় তেমনি ওই ওই ব্যক্তিও অনেক সন্তুষ্টজনক আস্থাভাজন লোক খুঁজে পায় দর্শক আমরা চেষ্টা করব একে অপরের জন্য পরিপূরক হয়ে দাঁড়াবার সেই সাথে চেষ্টা করব খায়রুল বায়ের মতো এরকম প্রতিষ্ঠিত খামার তৈরি করার যেখানে কর্মরত থাকতে পারে কিছু শ্রমিক এবং এখান থেকে যেন আরও দুজন ব্যক্তির অন্য মাধ্যম দিয়ে হলেও সে তাদের একটা জীবিকা নির্বাহের প্রচেষ্টা হয় দর্শক অনেক কথা বলতে বলতে আজকের পর্বের শেষে চলে এসেছি পরবর্তীতে এই রকম আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খবিরুদ্দিন ভাইয়ের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ